খুবই কঠিন একটি প্রশ্ন। তো মূল কথা হলো ভাস্কর্য, যেটা এই ভাস্কর্য যদি কোনো মানুষের বা কোনো প্রাণীর এই জাতীয় কোনো ভাস্কর্য যেটা বানানো হয়, এটা আসলে সম্মান জানানো অথবা স্মৃতি রক্ষার একটা বড় মাধ্যম না। ইসলামে এটাকে স্মৃতি রক্ষার অথবা এটাকে আপনার সম্মান জানানোর একটা মাধ্যম হিসাবে নির্ধারণ করে নাই। তো এই জন্য এটা যদি স্মৃতি রক্ষা করা অথবা তার প্রতি সম্মান দেখিয়ে এই জাতীয় ভাস্কর্য নির্মাণ করা হয়, এটা অবশ্যই শিরকের আওতায় পড়বে। এটাও এই প্রতিকৃতিগুলো মূর্তির মতোই, মূর্তি যেরকম বানানো, মূর্তি প্রদর্শন করা, এগুলো যেমন শির্ক, তো এটাও শির্ক। তো এটাকে, এটা যদি করা হয়, এটা প্রতিবাদের মাধ্যম কি? প্রতিবাদটা হতে হবে শরিয়া সম্মত পদ্ধতিতে, অর্থাৎ যিনি বা যারা করতেছেন তারাও মুসলিম, হয়তো তারা বিষয়টা সঠিকভাবে ওইভাবে বুঝতে পারে না, অথবা তাদেরকে যারা বোঝাচ্ছেন, যারা পরামর্শ দিচ্ছেন, তারা হয়তো বোঝাচ্ছেন যে এটা কোনো অসুবিধা নাই, এটাতে শরীর কোনো অসুবিধা হয় না, এটা শুধু স্মৃতি রক্ষা বা এটা ভাস্কর্য আলাদা জিনিস, এটা মানুষের ইবাদত করে না, এটা কি কিছু করে না, এটাতে কোনো অসুবিধা নেই, এই ধরনের ধারণা দিয়ে হয়তো বোঝাচ্ছে। তো এই সঠিকভাবে এটার সাথে ধর্মীয় কোরআন সুন্নাহ সম্পর্কটা না বোঝার কারণে হয়তো তারা করতে চাচ্ছেন। তো এক্ষেত্রে শরিয়া সম্মত উপায় হলো যে তাদেরকে বোঝানো, তাদের কাছে এই তথ্যটা দেওয়া যে আসলে ভাস্কর্যের বিরোধিতা করা মানে কোনো ব্যক্তির বিরোধিতা করা না, ভাস্কর্যের ব্যাপারে কথা বলা মানে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলা না, যে এটা আসলে ধর্মীয় ইসলামের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে বিষয়টা এটা এভাবে করা যায় না, বরং ওই ব্যক্তির প্রতি, রাষ্ট্রের প্রতি, সব কিছুর প্রতি সম্মান, আমাদের প্রেম ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু এটার বিরোধিতা করা বা এটার ব্যাপারে বলা, এটা ধর্মীয় কারণে, কোরআন সুন্নাহর কারণে, ইমানের কারণে। তো তাকে যদি বা তাদেরকে, সরকারকে বোঝানো যায় যে এটা আসলে সম্মান জানানো বা স্মৃতি রক্ষার এটা মাধ্যম না ইসলামের দৃষ্টিতে, ইসলামের সম্মান জানানোর, স্মৃতি রক্ষার, তারপরে সওয়াব পৌঁছানোর অনেকগুলো মাধ্যম আছে, সেই মাধ্যমগুলোর দাওয়াত তাদের কাছে যথাযথভাবে পৌঁছাইতে হবে। এটার মাধ্যমে আবার একটা মানে ইসলাম বিরোধী কার্যক্রমকে তুলে ধরার জন্য আরও অনেকগুলো ইসলাম বিরোধী কার্যক্রমের মাধ্যমে করা, এটা ইসলামে সমর্থন করে না। এজন্য একটা ইসলাম বিরোধী কাজ, সেটা হয়তো মানে তাদের যথাযথ এলমের কারণে, জ্ঞানের কারণে নাও হতে পারে, এজন্য তাদেরকে যথাযথ জানানো, দাওয়াত দেওয়া, বোঝানো, এবং সে বোঝানোর মাধ্যমগুলো শরিয়া সম্মত মাধ্যমে বোঝানোটাই আমাদের করণীয়। এটাই আমাদের এই মানে একটা খারাপ কাজ, মুনকার কাজ যখন আমরা দেখব, এটাকে বন্ধ করার শ্রেষ্ঠতম উপায়। আল্লাহু আলম বিসাল্লাম।